দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে গন্ডাছড়া রৈশাবাড়িবাসীর। গন্ডাছড়া রৈশাবাড়ির রাস্তা বহু বছর ধরেই ছিল বেহাল অবস্থায়। বেহাল এই রাস্তা ধরে অসুস্থ রোগী থেকে শুরু করে সীমান্তরক্ষী বাহিনী, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সর্বোপরি এলাকার সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এমনকি বেহাল রাস্তার কারণে বিশেষ করে বর্ষার সময় রৈশাবাড়ি এলাকায় গণবণ্টন ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। এহেন পরিস্থিতিতে এলাকার মানুষ রাস্তা সংস্কারের জোরালো দাবি তোলেন। এরপর পূর্বতন বাম সরকারের আমলে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, কিন্তু মাঝখানে কাজ বন্ধ থাকার ফলে পূর্ত দপ্তর থেকে পুনরায় রাস্তা সংস্কারের জন্য টেন্ডার কল করা হয়। 28 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করা হয়। কাজের বর্তমান ঠিকাদার সঞ্জীব কুমার প্রসাদ রৈশাবাড়ির দুর্ভোগের কথা মাথায় রেখে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত গতিতে কাজ শুরু করেন। ইতিমধ্যেই গন্ডাছড়া থেকে বোয়ালখালী পর্যন্ত প্রায় 24 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করা হয়। বাকি 4 কিলোমিটার রাস্তা অর্থাৎ বোয়ালখালী থেকে রৈশাবাড়ি পর্যন্ত বর্তমানে মেডেলিংয়ের কাজও শেষের পথে। আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ রাস্তার কাজ শেষ হতে চলেছে। এমতাবস্থায় বর্তমান সরকারের কাজে খুশি হয়ে এলাকার মানুষ সরকারকে ধন্যবাদ জানান। গন্ডাছড়া রৈশাবাড়ির রাস্তা এখন বিজেপি সরকার খুব সুন্দর হয়েছে, এখন হাতে একটু ছবি দিয়ে ওই নারায়ণপুর থেকে আমার গ্রামের মাস্টার আইতে যাইতে পারে আর কি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।